প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণী বিষয় গণিত তৃতীয় অধ্যায় পরিমাপ। আমরা আজকে এই অধ্যায়ের তৃতীয় ক্লাস করছি। আমরা এর আগে 24 পর্যন্ত করেছিলাম, অর্থাৎ 22 পর্যন্ত করে আমরা 23 এবং 24 বাইরের কাজ দিয়েছিলাম। আজকে আমরা 25 থেকে শুরু করব। 25 নম্বর, একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা, 20 মিটার চৌড়া, 8 মিটার লম্বা এবং 2.5 মিটার চৌড়া মাদুর দিয়ে মেঝটিকে সম্পূর্ণ ঢাকা যাবে। এখন বলছে প্রতিটি মাদুরের দাম 27.50 টাকা হলে মোট কত খরচ হবে। তাহলে আমাকে বলছে যে ঘরটির মেঝকে মাদুর দিয়ে ঢাকতে হবে। তাহলে আমাকে আগে ঘরটির ক্ষেত্রফল বের করতে হবে, মেঝের ক্ষেত্রফল, এরপর মাদুরের ক্ষেত্রফল বের করতে হবে। মাদুরের ক্ষেত্রফল দিয়ে যদি ঘরটির মেঝের ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে কতটি মাদুর দিতে হবে সেটা বের হবে। এবং প্রত্যেকটা মাদুরের দাম যেহেতু 27.50 টাকা, তাহলে যতটি মাদুর বের হয়েছে ততটি গুণ করে আমাকে মোট কত খরচ হবে সেটা বের হবে। তাহলে প্রথমে লিখবে, দেওয়া আছে, দেওয়া আছে পঁচিশ নাম্বার, দেওয়া আছে ঘরটি মেঝের দৈর্ঘ্য সমান 26 মিটার, প্রস্থ সমান 20 মিটার। সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। তাহলে আমরা যদি এটা গুণ করি 26 দুগুণা 52, 520 বর্গ মিটার। এখন এটা বের হলো ঘরটির মেঝের ক্ষেত্রফল। এরপর মা দূরের দৈর্ঘ্য, আবার মা দূরের দৈর্ঘ্য সমান 4 মিটার, প্রস্থ সমান 2.5 মিটার। সুতরাং মা দূরের ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার। তাহলে গুণ করলে 4×100 অর্থাৎ 10 বর্গ মিটার। তাহলে সুতরাং মাদুর দিয়ে মেসটি সম্পূর্ণ ঢাকতে মাদুর দিয়ে মেসটি সম্পূর্ণ ঢাকতে মাদুর লাগবে কতটি? ঘরটির ক্ষেত্রফলকে আমরা মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। তাহলে ঘরটির ক্ষেত্রফল বের হয়েছিল 520, মাদুরের ক্ষেত্রফল বের হয়েছিল 10, 10 দ্বারা যদি ভাগ করি 52টি, তাহলে ঘরটির মেসকে ডাকতে 52টি মাদুর লাগবে। এরপর লিখে একটি মাদুরের দাম, একটি মাদুরের দাম সমান 27.50 টাকা
সুতরাং 52টি মাদুরের দাম সমান 27.5 গুণ 52 টাকা। তাহলে 27.5 কে যদি আমরা 52 দ্বারা গুণ করি তাহলে মোট কত খরচ হবে, কয়টি মাদুর দিয়ে সম্পূর্ণ টাকা যাবে। তাহলে আমাকে দুইটার উত্তর চেয়েছে, তাহলে আমরা উত্তর লিখব মাদুর লাগবে 52টি এবং মোট খরচ হবে 1430 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এবার আসো আমরা পরবর্তী অঙ্কে আসি, সেটা হলো 26 নম্বর। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200, প্রতি পাতার কাগজের পুরুত্ব হলো 0.1 মিলিমিটার, বইটির আয়তন হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোন ঘনবস্তুর আয়তন নির্ণয় করার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমার বইটির দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 18 সেন্টিমিটার, কিন্তু উচ্চতার বেলায় সেখানে পৃষ্ঠা সংখ্যা বলছে 200। আমরা জানি যে এক পাতা থাকে 200, এক পাতা থাকে দুই পৃষ্ঠা, তাহলে 200 পৃষ্ঠায় কত হবে, নিশ্চয় 100 পাতা হবে, এবং প্রতি পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার আছে। তাহলে 100 দিয়ে যদি 0.1 কে যদি আমরা গুণ করি তাহলে বইটির উচ্চতা বের হবে, আর বইটির উচ্চতা মিলিমিটারে বের হবে। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে আগের এককের সাথে মিল। তাহলে চলো আমরা এই অঙ্কটা করি। তাহলে 26 নম্বর দেওয়া আছে, 26 দেওয়া আছে বইটি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, পাতার সংখ্যা কতটি, পৃষ্ঠার সংখ্যা 200টি, সুতরাং পাতার সংখ্যা 2/200 পাশে লিখবেন, যেহেতু এক পাতা সমান 2 পৃষ্ঠা, তাহলে এক পাতা সমান যেহেতু 2 পৃষ্ঠা, তাহলে 2 দিয়ে ভাগ করলে পাতার সংখ্যা বের হবে সমান 100। তাহলে লিখবে এক পাতার পুরুত্ব সমান 0.1 মিলিমিটার। সুতরাং 100 পাতার পুরুত্ব সমান 0.1 গুণ 100 মিলিমিটার। এখন
100 দ্বারা যদি শূন্য শূন্য এখানে গুণ করি 10 মিলিমিটার হবে। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই 10 দিয়ে ভাগ করতে হবে, তো সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে বইটির উচ্চতা, সুতরাং বইটি উচ্চতা সমান 1 সেন্টিমিটার। সুতরাং বইটি আয়তন, বইটি আয়তন সমান 25 × 18 গুণ 1 ঘন সেন্টিমিটার। কারণ আমরা জানি আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে 25 × 18 যদি গুণ করি 450 ঘন সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে বইটির আয়তন এত ঘন সেন্টিমিটার, আমাদেরকে আয়তন বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বের করেছি, কারণ আমাদের প্রতি পাতার ঘনত্ব দিয়ে পুরুত্ব দিয়েছে 0.1 মিলিমিটার। তাহলে যেহেতু আমার 100 পাতা হয়েছে, তাহলে 100 দ্বারা গুণ করলে 10 মিলিমিটার হলো। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সেন্টিমিটারে আছে, তাহলে আমাকে এটাকেও সেন্টিমিটারে নিতে হবে, অর্থাৎ একই এককে নিতে হবে। সেই জন্য আমি 10 দিয়ে ভাগ করেছি, কারণ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তাহলে তখন 1 মিটার হলো। এখন আমরা 1 সেন্টিমিটার হলো, তাহলে বইটির আয়তন বের করবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 25 × 18 × 1, তাহলে গুণ করলে 450 × 1 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 27 নম্বর, একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার, পুকুরের পানির গভীরতা হলো 3 মিটার। একটি মেশিন দ্বারা ওই পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে আমরা আগে ওই পুকুরে আমরা পানির আয়তন বের করব। তাহলে পুকুরের দৈর্ঘ্য হলো কত, এটা হলো 27, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য সমান 32 মিটার, প্রস্থ সমান 20 মিটার, আর গভীরতা পানির গভীরতা সমান 3 মিটার। সুতরাং পুকুরে পানি আয়তন, আয়তনের সূত্র হল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন মিটার। তাহলে আমরা এটাকে গুণ করব 32 গুণ 20 গুণ 3 সমান 1920 ঘনমিটার। এরপর আমরা বলছি একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে আমরা লিখব, যেহেতু প্রতি সেকেন্ডে
প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার যেহেতু মেশিনটি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে, সেহেতু ওই পুকুরে সম্পূর্ণ পানি শূন্য করতে ওই পুকুরে পানি শূন্য করতে পানি শূন্য করতে মেশিনটির সময় লাগবে। কিভাবে বের করব? এখানে মোট পানির আয়তনকে এক সেকেন্ডে যে পরিমাণ পানি শেষ দে সেটা দিয়ে আমরা ভাগ করব, এত সেকেন্ড হবে। যেহেতু সেকেন্ডের উপর হিসাব আছে সেকেন্ড, তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হয়ে যাবে 19,200 সেকেন্ড। এখন এটাকে যদি আমরা মিনিটে নিই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, এত মিনিট। এখন যদি আমরা ভাগ করি যে 19,200 ভাগ 60 দিয়ে ভাগ করলে 320 মিনিট হবে। আবার এটাকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এত ঘন্টা হবে। এখন যদি আমরা 320 দ্বারা আবার ভাগ করি তবে হবে যে 5 অর্থাৎ 5 ঘন্টা আর 20 মিনিট অবশিষ্ট থাকে, তাহলে এখানে 20 মিনিট, 5 ঘন্টা 20 মিনিট। তো সুতরাং ওই পুকুরে পানি শূন্য হতে সময় লাগবে, ওই পুকুরে পানি শূন্য হতে সময় লাগবে 5 ঘন্টা 20 মিনিট। উত্তর 5 ঘন্টা 20 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা সর্বশেষ অঙ্কটা করি, সেটা হলো 28 নম্বর। 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি সুবাসার 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। সুবাসারটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হল। পানির গভীরতা কত? তাহলে এখানে প্রথমে আমরা যে ঘনকটি রাখা আছে তার আয়তন বাইর করব। তাহলে আমরা লিখব দেওয়া আছে ঘনকটি দৈর্ঘ্য সমান 50 সেন্টিমিটার। ঘনকটির দৈর্ঘ্য সমান 50 সেন্টিমিটার, সুতরাং ঘনকটির আয়তন, প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় জানো ঘনকের আয়তন হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ 50 গুণ 50 গুণ 50 ঘন সেন্টিমিটার।
তাহলে আমরা যদি গুণ করি 525 525 আর শূন্য 3 কে এত ঘন সেন্টিমিটার আর সুবাচ্চাত দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার প্রস্থ 2 মিটার উচ্চতা 1 মিটার আবার সুবাচ্চাত দৈর্ঘ্য সমান 3 মিটার এটাকে আমরা যেহেতু আগেরটা সেন্টিমিটার এটাকে আমরা সেন্টিমিটারে নেব 100 দ্বারা গুণ করব সমান 300 সেন্টিমিটার সো বাচ্চার প্রস্থ সমান 2 মিটার সমান 2 গুণ 100 সেন্টিমিটার সমান 200 সেন্টিমিটার এবং উচ্চতা উচ্চতা সমান 1 মিটার 1 মিটার হলো 100 সেন্টিমিটার সুতরাং সুভাষ স্যার আয়তন সুভাষের আয়তন সমান 300 গুণ 200 গুণ 100 ঘন সেন্টিমিটার তাহলে 3 দুগুণে 6 আর শূন্য 6টা হবে এত ঘন সেন্টিমিটার এখন সুবাচ্চাটা যখন পানি দ্বারা কি হবে পানি দ্বারা পূর্ণ করার পর তাহলে একটা সুবাচ্চাটিকে পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটিকে তুলে আনলে সুবাচ্চায় অবশিষ্ট পানির আয়তন সুবাচ্চায় পানির আয়তন সমান কারণ এখানে ঘনকটি নির্দিষ্ট জায়গা দখল করেছিল তাহলে সেই জায়গাটা এখন কি হয়ে যাবে মোট সুবাচ্চার আয়তন থেকে যেহেতু তুলে নিয়ে আসছি তাহলে সেটা বাদ পড়ে যাবে তাহলে মোট সুবাচ্চার আয়তন ছিল 6 দিয়ে শূন্য 6টা বিয়োগ আর ওইখানে ঘন বস্তুটি ছিল 125 দিয়ে শূন্য 3 এত ঘন সেন্টিমিটার এখন আমরা যদি এটা বিয়োগ করি ছয় দিয়ে শূন্য 6টা বিয়োগ 125 শূন্য 3 তাহলে হয়ে যাবে 5 5 8 7 5 শূন্য 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 এত ঘন সেন্টিমিটার এখন এটা হইলো সুবাচ্চার পানির এখন তাকে যদি আমরা সুবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে সুবাচ্চায় পানির উচ্চতা সমান এখানে যে পরিমাণ আয়তন পাইছি সেটাকে আমরা উপরে লিখব আর নিচে চৌবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা গুণ করব উচ্চতা পাইতে হলে তাহলে দৈর্ঘ্য ছিল 300 প্রস্থ হইল 200
যে 300 × 200 এত সেন্টিমিটার হবে। তাহলে 300 এবং 200 যদি গুণ করি কেন্দ্রগুলি ছয় সূর্য হল সেক্টর 5, 8, 7, 5, 0, 3 এত সেন্টিমিটার। এখন এটাকে যদি আমরা ছয় দিই 0 সেক্টর দ্বারা ভাগ কর তাহলে হবে 97.9 x² মানে 30 সেন্টিমিটার। তাইলে সুতরাং সোবাস স্যার পানির উচ্চতা 97.92 সেন্টিমিটার প্রায়, কারণ আমরা কিছু সংখ্যা এখানে বাদ দিয়েছি দশমিকের পর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সোবাস্তা বলছিলাম, এই যে এটা যদি সোবাস্তা হয়, এখান থেকে যদি আমি এই ঘন বস্তুটাকে যদি তুলে নিই, তাহলে তার কিছু জায়গা খালি থাকবে, সেই খালি জায়গাটা পানি ভর্তি করবে, তাহলে পানির উপরিতল নিচে নেমে আসবে। তো পানির উপরিতল নিচে নেমে আসবে, তাহলে আগের মতো তার উচ্চতা থাকবে না, কারণ আগে ছিল 1 মিটার ছিল, এখন 1 মিটার থেকে কমে গেল 97.92 সেন্টিমিটার, মানে কি 1 মিটার 100 সেন্টিমিটার, এখন হয়ে গেল 97.92, তাহলে 100 সেন্টিমিটার থেকে এটা কম, নিশ্চয়ই এটা কমে গেল। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্ত, তোমরা বাসায় এই অঙ্কগুলো অনুশীলন করবে এবং বারবার চর্চা করবে, আর পরিমাপ বিষয়ক যে সূত্রগুলো আছে সেগুলো তোমরা শিখে রাখবে। আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি।